হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তুমি দেখছো মাস্ট একাডেমিক। মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কম্পিউটার আবিষ্কারের পিছনের গল্পগুলো। সো লেটস স্টার্ট। সবথেকে প্রথমে আমরা জেনে নেব গণনার ধারণাগুলো। কম্পিউটার একটি গণক যন্ত্র। অনেক অনেক যুগ আগের কথা, যখন নুড়ি ও পাথরের সাহায্যে গুহায় দাগ কেটে এবং কাঠের টুকরো খোদাই করে গণনার কাজ শুরু হয়। তারপর সভ্যতার বিবর্তনের সাথে সাথে বিভিন্ন যন্ত্র তৈরি হতে হতে বর্তমান আমাদের এই কম্পিউটারের জন্ম। আমি কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ যন্ত্র সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করছি, যে যন্ত্রগুলো কম্পিউটার আবিষ্কারের নেপথ্যে ছিল। প্রথমে আমি কথা বলবো চীনে আবিষ্কৃত একটা যন্ত্র নিয়ে, যেটার নাম অ্যাবাকাস। এটি আজ থেকে 5000 বছর পূর্বে আবিষ্কার হয়েছিল এবং এটি পৃথিবীর প্রথম গণনা যন্ত্র। এটা হচ্ছে পুরনো অ্যাবাকাস, যেখানে ধাতু বা কাঠের ফ্রেমের ভিতর কয়েকসারি তারের মধ্যে পুঁথিগুলো সাজানো থাকত এবং এই পুঁথিগুলোকে হাত দিয়ে উপরে নিচে নামিয়ে যোগ বিয়োগ করা যেত। এটা হচ্ছে আধুনিক অ্যাবাকাস। জাপানে এই অ্যাবাকাস যন্ত্র সরবন নামে পরিচিত। এবার আরেকটি যন্ত্র সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো, যেটিও কম্পিউটার আবিষ্কারের পিছনে ভীষণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সেটা হচ্ছে নেপিয়ার বোন। 1617 খ্রিস্টাব্দে জন নেপিয়ার এই যন্ত্রটি আবিষ্কার করেন। এই হস্তচালিত যন্ত্রে 10টি রেখাঙ্কিত দণ্ড থাকে, যে দণ্ডগুলির সাহায্যে যোগ বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণ করা যেত। পরবর্তীতে কথা বলবো আরেকটা যন্ত্র নিয়ে, যার নাম স্লাইড রুল। এটি 1620 খ্রিস্টাব্দে উইলিয়াম অকট্রেড আবিষ্কার করেন। নেপিয়ারের তৈরি যন্ত্রের উপর ভিত্তি করে, অর্থাৎ নেপিয়ার বোন যন্ত্রটার উপর ভিত্তি করে স্লাইড স্কেলের সাহায্যে এই স্লাইড রুল যন্ত্রটি তৈরি করা হয়, যেখানে যোগ বিয়োগ গুণ বর্গমূল ত্রিকোণমিতি ইত্যাদি করা যেত। এবার কথা বলবো প্যাসকেলিন নিয়ে, যেটি 1642 খ্রিস্টাব্দে ব্রেস প্যাসকেল আবিষ্কার করেন। এই গণনা যন্ত্রটি ছোট ছোট কিছু চাকার সাহায্যে তৈরি হয়। এই যন্ত্রটিতে 4 সারি যোগ ছাড়াও বিয়োগ গুণ ভাগ করা যেত। একে প্রথম ক্যালকুলেটর হিসাবে আখ্যা দেওয়া হয়। এরপর যে যন্ত্রটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো স্টেপ রেকনার। 1671 খ্রিস্টাব্দে গডফ্রে লেবনিজ এই যন্ত্রটি আবিষ্কার করেন। এটি প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর। প্যাসকেলিন যন্ত্রের ব্যাপক উন্নতি সাধন করা হয় এই যন্ত্রের সাহায্যে। এখানে যোগ বিয়োগ গুণভাগ ছাড়াও বর্গমূল করা যেত। এরপর যে উল্লেখযোগ্য যন্ত্রটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন, যেটা 1822 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন। এই যন্ত্রটি প্রথম তথ্য সঞ্চয় করার ধারণা দেয়, অর্থাৎ এই যন্ত্রে প্রথম মেমোরি বা স্টোরেজ ক্যাপাসিটি থাকে। এই যন্ত্রের সাহায্যে যোগ বিয়োগ গুণভক্ত করা যেতই, তার পাশাপাশি বর্গ ও বর্গমূল করা যেত। এই যন্ত্রটিতে একসাথে অনেকগুলো কাজ করার ক্ষমতা ছিল। এরপর চার্লস ব্যাবেজ 1833 সালে আরও একটা যন্ত্র আবিষ্কার করেন, যেটার নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। যোগ বিয়োগ গুণভাগ বর্গমূল করা যেত। এর পাশাপাশি এই যন্ত্রটিতে প্রথম ইনপুট প্রসেস আউটপুটের ধারণা পাওয়া যায়, যে ধারণা নিয়ে আমাদের বর্তমান প্রজন্মের এই কম্পিউটার তৈরি করা হয়েছে। এজন্যই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এরপর হারেলিথ স্ট্যাবুলেটর নিয়ে কথা বলবো। 1890 খ্রিস্টাব্দে হারম্যান হারেলিথ এই যন্ত্রটি আবিষ্কার করেন। এই যন্ত্রটিতে একটি ছিদ্রযুক্ত কার্ড, যেটা পাঞ্চ কার্ড নামে পরিচিত, এটা ছিল এবং এই যন্ত্রটা আমেরিকা জনগণনার কাজে ব্যবহার করা হতো। এর সাহায্যে তথ্য সংরক্ষণ ও সরবরাহ করা হতো
এই যন্ত্রটি ছিল স্বয়ংক্রিয়। এরপর একটা বিশেষ গুরুত্বপূর্ণ যন্ত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটার নাম মার্ক ওয়ান। এটি 1944 খ্রিস্টাব্দে হাওয়ার্ড এ আইকেন আবিষ্কার করেন, যেটা চার্লস ব্যাবেজের পরবর্তীকালে প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার নামে পরিচিত। অর্থাৎ এই যন্ত্রটাই হলো পৃথিবীর প্রথম কম্পিউটার, যেখানে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রে যে ইনপুট প্রসেসিং আউটপুটের ধারণা দিয়েছিলেন, সেটার উপর ভিত্তি করে এই কম্পিউটার মার্ক ওয়ান তৈরি করা হয়। এই যন্ত্রটিতে ছিল 3000টি সুইচ এবং খুব দ্রুত গাণিতিক সমস্যার সমাধান করতে পারত, যেরকম যোগ করতে সময় লাগত 0.3 সেকেন্ড এবং বিয়োগ করতে সময় লাগত 4.5 সেকেন্ড। পরবর্তীতে এই মার্ক ওয়ান থেকে কিভাবে ধাপে ধাপে বর্তমানের এই ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব এগুলো আবিষ্কার হয়েছে বা তৈরি হয়েছে, সেই সম্পর্কিত গল্প আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে করব। সো দেখতে থাকো আমাদের চ্যানেল মাস্ট একাডেমিক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক। এবং এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ট একাডেমিকের পাশে থেকো, নিজেদেরকে অলওয়েজ আপগ্রেড রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।